অপহরণ করার চেষ্টা ঘটনাটি কোন্নগর নবগ্রাম এলাকার প্রমোটার পুলিশকে জানান এবং পুলিশ তড়িঘড়ি ব্যবস্থা নেয়। তারা ছদ্মবেশে সারা এলাকায় ছড়িয়ে পড়ে ও সরাসরি বমাল সমেত ধরে ফেলে সেই চার দুষ্কৃতীকে। এই চারজন দুষ্কৃতী হল রবি রায় 18 বছর বয়স, বিক্রম দে 21 বছর, শুভ্র গোলদার 22 বছর, রিন্টু রায় 20 বছর। এদের কাছ থেকে পুলিশ উদ্ধার করে একটি ওয়ান শটার, একটি পিস্তল ও 2 রাউন্ড গুলি। আসামি উগ্রে সামনেটা দাও, সামনে না, সামনে না, সামনে যাস না। এই দেখো দেখো গাড়ি ধাক্কা মারবে এসেছে। আমাদের আগের সিক্রেট ইনফরমেশন ছিল কি ওরা যাবে ওখানে একটা কনস্ট্রাকশন সাইটে বোমাবাজি করতে, থ্রেটেন করছে করতে এক্সটর্শনের জন্য। ওখানে আমাদের পুলিশের টিম সকাল 8টার সময় থেকে লেবার বেসে ওখানে ছিল। আমরা আমাদের টিম ওখানে ছিল, যখন এরা এলো ওখানে দুটো বাইক করে চারজন এলো, ওকে ওদেরকে ওখানে ধরা পড়লো। ওদের কাছ থেকে দুটো বন্দুক, দুটো অ্যামিনেশন আর দুটো বোমা আর দুটো মোটরসাইকেল, এগুলো রিকভারি হয়েছে। হ্যাঁ, পুলিশ ছদ্মবেশে কি কি ধরনের ছদ্মবেশ ধরেছিল, মানে আপনারা যে ছদ্মবেশে ধরেছে কি ধরনের ছদ্মবেশ ধরে, মানে যেন বুঝতে না পারে ওখানে প্রমোটিং বালি বালি তোলার কাজ বা কি ধরনের কাজ করছিল পুলিশ? হ্যাঁ, ওটাই কিছু লোক ওখানে বালি তুলছিল ওখানে, মানে লুকিয়েছিল সেরকম। আর আমাদের দুটো মোটরসাইকেল টিম ওখানে সাইডে গলিতে ছিল, যখন ওরা পালানোর চেষ্টা করলো আমাদের মোটরসাইকেল ওদেরকে চেস করে তারপরে ধরা পড়লো। হ্যাঁ, একজন একজন ওদের মধ্যে চারজন অ্যারেস্ট যারা হয়েছে ওদের মধ্যে একজন চেস করার সময় ও পড়ে গেল, ওকে পাতে একটু ইঞ্জুরি হয়েছে, তো ওটা অ্যাকর্ডিং টু প্রসিজার ওকে হসপিটালে ট্রিটমেন্ট করা যাবে। অমিত মাঝি, রিপোর্ট, নিউজ 6। দুর্ঘটনাকে কেন্দ্র করে এক পুলিশ আধিকারিক চন্দননগর আদালতের আইনজীবীকে মারধর করলে আর চন্দননগর আদালতের কাজকর্ম বন্ধ করে দেন আইনজীবীরা। আইনজীবীকে মারধরের অভিযোগ উঠল ডিএসপির বিরুদ্ধে। প্রতিবাদে চন্দননগর আদালতের তালা ঝুলিয়ে দিলেন অন্য আইনজীবীরা। আজ সকাল থেকে বন্ধ আদালতের কাজ। অভিযোগ, গতকাল ভদ্রেশ্বর স্টেশন এলাকায় চন্দননগর আদালতের আইনজীবী শুভজ্যোতি পানের মোটর বাইকে ধাক্কা মারে ইন্টেলিজেন্স ব্যুরোর ডিএসপি পদমর্যাদার এক অফিসারের গাড়ি। শুভজ্যোতি বাবুর আরো অভিযোগ, ধাক্কা মারার প্রতিবাদ করলে তাকে মারধরও করেন এই অফিসার। গতরাতে ভদ্রেশ্বর থানায় এই অফিসারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শুভজ্যোতি বাবু। এরপর আজ সকালে আদালতে তালা ঝুলিয়ে দেন অন্য আইনজীবীরা। এই 9টা নাগাদ আমি সিনিয়রের চেম্বার থেকে আমি বাড়ি আসছিলাম। বাড়ি আসার মুখে ভদ্রেশ্বর স্টেশন বাজারে আপের দিকে ওনার গাড়িটা, চার চাকাটা বোলেরো গাড়ি ওনার আসছিল, আর আমার সামনে একটা চার চাকা, বড় চার চাকা ছিল, তার সামনে একটা বাইক ছিল, পেছনে আমার বাইক ছিল এবং সামনে পেছনে আরও একটা দুটো তিনটে বাইক ছিল। তো উনি ইন দ্য মিন টাইম ওই গাড়িটাকে, বড় চার চাকাটাকে ক্রস করে আমার গাড়ির ডিকিতে ধাক্কা মেরে দিলেন। তো আমি বললাম যে, ড্রাইভারকে বললাম যে কেন গাড়িটা ধাক্কা হচ্ছে, দাঁড়ান আমি পাস দিয়ে দিচ্ছি। তো যেই মুমেন্টে আমি পাস দেবো বললাম, সেই মুমেন্টে ওনার ড্রাইভার এবং উনি আমাকে গালিগালা করলেন, আমার দাঁড়ান আমাকে পাসটা দিতে দিন অন্তত, কেন এখানে সামনে পেছনে গাড়ি আছে। উনি বলে না এক্ষুনি সরতে হবে, দাঁড়ান একটুখানি তো কোঅপারেট করুন, আমি সরে যাচ্ছি। এবার এই কথা বলার পর ওই ভদ্রলোক যিনি শোভন অধিকারী, উনি গাড়ি থেকে আমার গালাগাল দিলেন। আমি না বলে আমি চোষে আজ বেরিয়ে গেছিলাম এবং সেই
আরো জ্যামে আমি আটকে গেলাম। হঠাৎ করে পেছন দিক দিয়ে উনি এসে হঠাৎ করে মারতে এলেন, তুই বড় মস্তা হয়ে গেছিস, তুই ক্রিমিনাল আছিস, না জানো আমি লয়ার, এরকম করবেন না, তুই ক্রিমিনাল বলে আমাকে যা হোক করে মানে যাতা মারলেন। আমি বলতে গেলাম, প্রতিবাদ করতে গেলাম, উনি একটা রিভলভার নিয়ে আমার পেটে ঠেকালেন, বলে চুপ করে থাকলে মেরে দেবো। এবং উনি ওনার যে ড্রাইভার সেখানে উনি আমার ড্রাইভার এবং সকল ডিএসপি যিনি শোভন অধিকারী। আমাদের একটা ঘটনা ঘটে গতকাল রাত্রি 9টা নাগাদ। আমাদের চন্দননগর কোর্টের একজন প্র্যাকটিসিং অ্যাডভোকেট যার নাম সুবদ্ধতি পান, সে যখন তার সিনিয়র অ্যাডভোকেট সুব্রত দাসের চেম্বার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, তখন ওই রাত্রি 9টা নাগাদ ভদ্রেশ্বর স্টেশন রোডে এবং স্টেশন বাজারের ওপরেই একটা চার চাকার গাড়িতে যিনি নিজেকে ডিএসপি বলে পরিচয় দিয়েছিলেন, তার নাম হচ্ছে শোভন অধিকারী। তো সেই অবস্থায় আমাদের যে জুনিয়র অ্যাডভোকেট সুবদ্ধতি পাল, তার মোটর সাইকেলটা পেছনে ছিল। এইবার তার গাড়ির ড্রাইভার আমাদের জুনিয়র অ্যাডভোকেট সুবদ্ধতি পান বাবুকে বলেন যে আপনার গাড়িটা সরিয়ে নিন, আমার গাড়িটাকে ব্যাক করবে। সেই অবস্থায় আমাদের জুনিয়র অ্যাডভোকেট বাবু বলেন যে আমার গাড়িটা যাবার মতো কোনো রাস্তা নেই, কারণ ওর মোটর সাইকেলের আগেও একটা গাড়ি, পেছনেও একটা গাড়ি। সেই ক্ষেত্রে পানবাবু বলেন যে ওই একটা গাড়ি সামনে বা পেছনে গাড়িটা সরে যাক, তাহলে আমি সাইড দিয়ে দিচ্ছি, আপনার গাড়িটা ব্যাক করে যাবে। সেইটাকে সময় অপেক্ষা না করে উনি ওই ভদ্রলোক শোভন অধিকারী ভদ্রলোক নিজে গাড়ি থেকে নেমে এবং তার গাড়ির ড্রাইভার দুজনে মিলে নেমে আমাদের জুনিয়র অ্যাডভোকেট সুবদ্ধতি পান মহাশয়কে গলায় টিপে ধরে, আঙুল দিয়ে টিপে ধরে এবং তাকে শ্বাসরুদ্ধ করে মেরে দেওয়ার চেষ্টা করে। সৌরভ হাজরা, রিপোর্ট, নিউজ 6। আইনজীবীকে মারধরের ঘটনায় পুলিশ আধিকারিকের উপযুক্ত শাস্তির দাবিতে শুক্রবার চুঁচুড়া আদালতের সমস্ত কাজকর্ম বন্ধের সিদ্ধান্ত নিল আইনজীবীরা। গতকাল চন্দননগরের আইনজীবী সুবদ্ধতি পানকে মারধর করার অভিযোগ ওঠে এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক ও তার ড্রাইভারের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে আজ হুগলি চুঁচুড়া আইনজীবী সেলের সকল আইনজীবী মিলে এক বিক্ষোভ মিছিল বের করেন, যা চুঁচুড়া কোর্ট বিল্ডিং হয়ে চুঁচুড়া থানা, ঘড়ির মোড় ও কমিশনার বিল্ডিং পর্যন্ত ঘুরে আসেন এবং আগামীকাল কমিশনারেটের অফিসের সামনে বিক্ষোভও দেখান। এই ঘটনাকে কেন্দ্র করে আগামীকাল হুগলি চুঁচুড়া কোর্ট বন্ধ থাকবে, সকল কাজ বন্ধ করে দেয়া হলো। উচ্চপদস্থ পুলিশ আধিকারিককে শাস্তি দেবার প্রতিবাদে এই মিছিলে উপস্থিত ছিলেন কৃষ্ণশঙ্কর বলেল, পিপি অশোক রায়, জিপি সংযুক্তা গাঙ্গুলী, লোকনাথ ব্যানার্জি সহ হুগলি ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের সহ প্রেসিডেন্ট জয়তু গোস্বামী, সর্বস্তরের মানুষ এবং উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস এর প্রেসিডেন্ট মলয় মজুমদার। বারে একটা মিটিং হলো, সেই মিটিংয়ে আমাদের দুই বারের সদস্যরা আমরা উপস্থিত ছিলাম, আর আমাদের লয়ে আমাদের যা লকার বন্ধু তারা সকলকে মিলে আমরা মিটিং করি এবং সেই মিটিংয়ে চন্দ্রনগর বার অ্যাসোসিয়েশন থেকেও তাদের সদস্য এবং ল ক্লার্ক এখানে এসেছিলেন। আজকে মিটিংয়ের প্রয়োজনটা এই কারণেই হলো যে আমাদের সুভার্থী পান বলে একটি ছেলে লয়ার, চন্দ্রনগরের লয়ার, তাকে ভদ্রেশ্বরের রেল ক্রসিংয়ের নিচের যে রাস্তা কলি রাস্তা সেখানে তাকে ওখানকার এসডিপিও মারধর করেছে এবং রাস্তায় ফেলে নাকি তাকে মারধর করা হয়েছে, তার গাড়ির হেডলাইট ভেঙে দেওয়া হয়েছে। আমি হিউম্যান রাইটস লিগাল সেলের প্রেসিডেন্ট সেই হিসেবে বলছি, চন্দ্রনগরের উকিলবাবুকে কালকে পুলিশরা যে নির্গ্রহ করেছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা তার বিরুদ্ধে গতকাল থেকেই তো সিজওয়ার শুরু হয়ে গেছে, আগামীকাল আমাদের চুঁচুড়া কোর্ট বন্ধ হচ্ছে, তারপরে যদি বিষয়টি আলোচনান্তে মীমাংসিত হয় তাহলে ভালো, সকলের পক্ষে ভালো, প্রশাসনের পক্ষে ভালো, রাজ্যের পক্ষে ভালো, আর যদি তা না হয় আলোচনায় মিটে যায় ভালো, আর যদি না মিটে যায় তাহলে আইনজীবীরা তো প্রতিবাদ আন্দোলন করে যাবেই, তার সাথে হিউম্যান রাইটসও হাত গুটিয়ে বসে থাকবে না, সর্বোচ্চ আন্দোলন, দরকার হলে আমরও অনশনে আমরা যাব। আজকে এইটুকুনি আপনাদের সামনে বললাম আমি। পুবাল ব্যানার্জি, রিপোর্ট, নিউজ 6।
দেখছেন নিউজই, সময় এখন বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছি খবরে, সঙ্গে থাকুন। দীঘা, পুরী, ভাইজ্যাগ, গোয়া, দার্জিলিং, গ্যাংটক, বেলিং, দিল্লি, আগ্রা, হিমাচল, রাজস্থান সহ সমগ্র ভারতে হোটেল প্যাকেজ ট্যুর বুকিং, রেল বিমান টিকিটের জন্য আসুন চুচুড়া ট্যুরিজম সেন্টার, সপ্তনী শপিং কমপ্লেক্স, আখন বাজার চুচুড়া, ফোন 9831139261। আনন্দবাজার ও দি টেলিগ্রাফ পত্রিকার পাত্রপাত্রী সহ সকল প্রকাশ্যে নিবদ্ধ বিজ্ঞাপনের জন্য চুচুড়া ট্যুরিজম সেন্টার, স্বপ্ননী শপিং কমপ্লেক্স, আখন বাজার চুচুড়া, ফোন 9831139261। এবার আপনার জেলায় চুচুড়া শহরে সব থেকে কম দামের মোবাইল নিয়ে এলো সান ইলেকট্রনিক্স। প্রতিটি হ্যান্ডসেটের সঙ্গে থাকছে আকর্ষণীয় সব উপহার। এখানে পাবেন রেডমি, ভিভো, ওপো, স্যামসুং, জিওনি, লেনোভো সমস্ত কোম্পানির মোবাইল ফোন। এর সাথে থাকছে ব্যাক কভার, ফ্লিপ কভার, চার্জার, ব্যাটারি, হেডফোন সহ সমস্ত কিছু। পুজো উপলক্ষে রয়েছে আরো বিশেষ ছাড়। ঠিকানা সান ইলেকট্রনিক্স, পিপলপাতি, চুচুড়া। ফোন নাম্বার 9163557557। গোল্ডেন ফার্মিকো, কাজীপাড়া মোড়, তালডাঙ্গা রোড, চুচুড়া। ফোন নাম্বার 9163220318। দারুন দারুন আসবাবপত্র থেকে শুরু করে বর্তমান সময়ের আধুনিক ডিজাইনের ফার্নিচার পাবেন গোল্ডেন ফার্নিকো। বাড়িকে সাজাতে আধুনিক ডিজাইনের ফার্নিচার রয়েছে গোল্ডেন ফার্নিকো। এখানে পাবেন সেগুনের বক্স খাট, ডাইনিং টেবিল, বিভিন্ন নামি দামি কোম্পানির আলমারি, ক্যাবিনেট এবং ইম্পোর্টেড ফার্নিচার এবং আরো অনেক কিছু। একবার এসেই দেখুন না গোল্ডেন ফার্নিকো। আপনি কি আপনার নিজের অথবা বাচ্চা মেয়ের নাক কান ফোটাবার জন্য সমস্যায় পড়েছেন? সমাধানের একমাত্র ঠিকানা নিরাময়। এখানে 40 বছরের অভিজ্ঞ কেমিস্ট দ্বারা সোনার অথবা রূপোর রিং দিয়ে নাক কান ফোটানো হয়। এছাড়া বয়স্ক ও যাদের কানের ফুটো বড় হয়ে গেছে বা কান কেটে গেছে, সেলাই না করেই বিকল্প দুল পরার ব্যবস্থা করা হয়। যোগাযোগ নিরাময় পিপুলপাতি, হুগলি, উইমেন্স কলেজের ঠিক বিপরীতে। মোবাইল নাম্বার 9007851525। পরিষেবা আপনাদের সেবায় নিয়োজিত। এখানে পাবেন সকল প্রকার নামি কোম্পানির লেটেস্ট মোবাইল সেট, নোকিয়া, স্যামসাং, আইবল, ওপো, ভিভো, ইনটেক্স, মাইক্রোম্যাক, জিওনি, লাভা, লেনোভো ও প্যানাসোনিক। আরো কত কি নানা সেটের বিপুল সম্ভার। আর কি আছে জানেন? সমস্ত রকম কোম্পানির রিচার্জ ও কানেকশন এক মিনিটে। প্রতিটি নতুন হ্যান্ডসেটের সঙ্গে থাকছে আকর্ষণীয় সব পুরস্কার। পরিষেবা পরিষেবা, হুগলি স্টেশন রোড, হুগলি, ইলেকট্রিক অফিসের পাশে। এক মিনিটেই সেবা, এক মিনিটেই পরিষেবা। শপিং সিটি রকমারি, আহামরি, ছোট বড় সকলেরই আহা কি আনন্দ, করে চোখ বন্ধ একটাই নাম তাই বলছে সবাই বিনীত। তোমার আমার সবার প্রিয় বিনীত। বিনীত শপিং সিটি চুচুড়া, আখুন বাজার, বিনীত। আপনার স্বপ্ন পূরণের সন্ধান এখন আপনার হাতের মুঠোয়। টুংটাং মিউজিক স্কুল, পেয়ারাবাগান রোড, চুচুড়া, হুগলি। সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বা থাপানি, যৌন রোগ, চর্ম রোগ, ব্রণ এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসার জন্য আপনার ডাক্তারবাবুর নাম ডাক্তার পি কে ঘোষ এবং ডাক্তার রীনা ঘোষ। চুলের বিশেষ চিকিৎসা করা হয় চেম্বার ফার্স্ট কিওর ডক্টরস, লেক সিটি, মানকুণ্ডু, সুরেন্দ্রনাথ ঘোষ ক্লিনিক, গোয়েঙ্কা, চাকদা, নদিয়া, চুচুড়া বাস স্ট্যান্ড, পোলবার, পাওনান গ্রাম এবং চুচুড়া স্টেশন রোড সুপার মার্কেট। যোগাযোগ 9239473066 এবং 9831545।
জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুণ্ডু ব্রাদার্সের চানাচুর রকমারি বৈচিত্র্যে টক ঝাল মিষ্টি নোনতা বিরিয়ানি চানাচুর স্পেশাল ঝাল সল্টি চিড়ের পোলাও কুণ্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর 86 সদর শহর চুচুড়া জেলা পরিষদের সামনে এখন খুঁজে পাবেন আপনার ভাগ্যের চাবিকাঠি না এটা কোনো রূপকথার গল্প নয় বাস্তবে জেলা পরিষদের সামনে বিরাজ করছে 35 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একাধিক স্বর্ণপদক প্রাপ্ত শ্রী বাদল চন্দ্র বিশ্বাস সোম থেকে শনি চুচুড়া জেলা পরিষদের সামনে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা এবং যে কোনো ছুটির দিনে নিজ গৃহ ত্রিবেণী বৈকুণ্ঠপুর আমতলা সেবক সমিতির পাশে শ্রী বাদল চন্দ্র বিশ্বাস 9231 8 ফিরেলা বিরতির পর চুচুড়া খাদিনামোড় থেকে চুচুড়া স্টেশন পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ জনবহুল রাস্তায় সম্প্রসারণের কাজ চলছে তবে ধীমে তালে কাজ করায় রাস্তার ধুলো পাড়ান্তকর অবস্থা পথচারীদের চুচুড়া স্টেশন থেকে খাদিনামোড় রাস্তা সম্প্রসারণে নিত্যযাত্রীরা আনন্দ প্রকাশ করলেও বর্তমানে পাথরের ধুলো জনগণকে বিব্রত করে তুলেছে অসুস্থ মানুষের সঙ্গে বাজার কমিটির ব্যবসায়ী এবং নিত্যযাত্রীরা এই ধুলো মারাত্মকর অবস্থায় পৌঁছেছে ঠিকাদার ঠিকমতো রাস্তায় জল না ছড়ানোর জন্য এই বিপত্তি বলে জানা গেছে দীর্ঘ রাস্তার দুধারে জল দেওয়ার ফলে রাস্তায় ধুলো বাড়ছে উঠছে ধুলো আর এই ধুলো থেকে নানান রোগের উপসর্গ দেখা যাচ্ছে বলে নাগরিকরা জানাচ্ছেন অতি সত্বর জল দেওয়ার কাজকে আরও গুনতিতে বৃদ্ধি করে ধুলোর হাত থেকে নাগরিকদের বাঁচানোর আবেদন জানাচ্ছেন এলাকাবাসী থেকে ব্যবসায়ীরা এ বিষয়ে ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয় এরকম একটি রাস্তা তৈরি হচ্ছে খুব সুন্দর তার জন্য আমরা খুব খুশি এই না মানুষের অসুবিধা করছে আমাদের যেরকম ফুলের দোকান সবজির দোকান মাংসের দোকান ধুলের দোকান প্রত্যেকটি বিক্রেতা আছে এই খাবারের মধ্যে ধুলোটা যাচ্ছে যাওয়ার কারণে প্রত্যেকটি বাড়িতে বাচ্চা বৃদ্ধ মানুষ রুগী প্রতিটি মানুষের পেটে গিয়ে এই নোংরাটা আশা করি জমবে তার জন্য এখানকার কন্ট্রাক্টরকে বড় জোরে অনুরোধ করছি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমাদের এই ধুলোটাকে যেন জল দিয়ে বন্ধ করে রাস্তাটা তাড়াতাড়ি তৈরি করে আর আমরা সুস্থভাবে সুস্থ জীবন নিয়ে যেন বেঁচে থাকি মানে আরও বেশি করে জল ছড়াতে বলছে মানে আরও ঠিক আছে মানে জল প্রতিদিন চার বেলা দিতে হবে এবং তার সঙ্গে আমি এখানকার মাননীয় বিধায়ক এবং এমপি এমএলএ যারা আছেন তাদের কাছেও আমি করে করে অনুরোধ করছি আমাদের শরীরে জীবাণু ছড়াবেন না আপনারা একটু এদিকে ধ্যান দিন এটাই আমাদের কথা আর কিছু না শ্যামল সিনহা রিপোর্ট নিউজ 6 বিরোধী পক্ষের ওয়াক আউট সত্ত্বেও মনোজ উপাধ্যায় হত্যার পর ভদ্রেশ্বর পুরসভার নবনিযুক্ত পৌর প্রধান নির্বাচিত হলেন প্রলয় চক্রবর্তী 2017 সালের 21 নভেম্বর রাতে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে খুন হন ভদ্রেশ্বর পুরসভার পুরপ্রধান মনোজ উপাধ্যায় তারপর থেকে প্রায় আড়াই মাস ধরে ভদ্রেশ্বর পুরসভার পুরপ্রধানের দায়িত্বভার সামলেছিলেন উপপুরপ্রধান প্রলয় চক্রবর্তী এদিন ভদ্রেশ্বর পুরসভার বাম প্রতিনিধিরা ওয়াক আউট করে ফলে কোনো বিরোধিতা ছাড়াই স্থায়ী পুরপ্রধান নির্বাচিত হন প্রলয় চক্রবর্তী ভদ্রেশ্বর পুরসভায় মোট 22টি আসন রয়েছে তার মধ্যে মনোজ উপাধ্যায় খুন হওয়ায় এবং তাকে খুনের অভিযোগে আপাতত জেল হেফাজতে রয়েছে নির্দল পুর প্রতিনিধি রাজু সাউ ফলে এদিনের ভোটাভুটিতে অংশ নেওয়ার কথা ছিল 20 জন পুর প্রতিনিধির পুরসভা সূত্রে জানা গেছে এই 20 জনের মধ্যে তৃণমূলের 10 জন এবং বামপন্থী ও বিজেপি মিলিয়ে বিরোধী ছিলেন 10 জন বিরোধীদের মধ্যে বাম পুর প্রতিনিধি 6 জন পুর প্রতিনিধির মধ্যে এই ভোটাভুটি আইন বিরুদ্ধ বলে ওয়াক আউট করেন পুরসভার বিরোধী দলনেতা সহ মোট 6 জন বামপন্থী পুর প্রতিনিধি এদিনের পুরপ্রধান নির্বাচনের ভোটাভুটিকে বেআইনি আখ্যা দিয়ে ওয়াক আউট করা ভদ্রেশ্বর পুরসভার বিরোধী দলনেতা গৌতম সরকার বলেন
আমরা বামপন্থী কাউন্সিলররা আজকে এখানে যে সভাটা ভাইস চেয়ারম্যান ডেকেছেন পৌর প্রধান নির্বাচনের জন্যে, এটা উনি ডাকতে পারেন না। 1993 সালের বঙ্গীয় যে পৌর আইন, সেই পৌর আইনের 17(3) ধারা অনুযায়ী, 17(3) ধারাতে পরিষ্কার বলা আছে যে উপপৌর প্রধান চেয়ারম্যানের মৃত্যুর পরে 15 দিনের মধ্যে তাকে সভা ডাকতে হবে। আজকে আপনারা দেখুন যে 21 নভেম্বর এই ঘটনা ঘটেছে, তারপরে আমরা বারংবার চিঠি দিয়েও আমরা বামপন্থী কাউন্সিলররা জানিয়েছি, কিন্তু তিনি মিটিং ডাকেননি। এবং তারপরে পৌর আইন অনুযায়ী এটা ডিএম বা ডিএমের দ্বারা নির্ধারিত কোনো অফিসারের এই মিটিং ডাকার কথা, অতএব এই বেআইনি মিটিং আমরা বাতিলের দাবি জানিয়ে আমরা ওয়াকআউট করছি। অন্যদিকে ভদ্রেশ্বর পুরসভার নবনির্বাচিত পুরপ্রধান হিসেবে প্রলয় চক্রবর্তী বলেন, আমাদের মাননীয় পৌরপ্রধান মানে প্রয়াত হওয়ার পরে আমরা সব জায়গাতেই চিঠি দিয়েছিলাম এবং আমাকে ডিএম সাহেব ব্রিটেন দিয়েছিলেন যে আমাকে ডে টু ডে ফাংশন চালানোর জন্য যতক্ষণ না চেয়ারম্যান নেক্সট ইলেকশন হচ্ছে, এবং আমাকে চেয়ারম্যান ইলেকশনের জন্য চিঠি করেছে। আমি সবাইকে চিঠি করেছি, যারা এসছেন সবাইকে স্বাগত, কারোর সাথে আমার কোনো সেরকমভাবে মানে বিরোধ নেই। আমি চাই আমি চেয়ারম্যান হওয়ার পরে সবাইকে নিয়ে একসঙ্গে ভদ্রেশ্বরের আলটিমেট উন্নয়ন করতে, যেটা আমাদের পৌরপ্রধান করে গেছেন, সেই ফর্মুলাটা বজায় রেখে আমি সবাইকে নিয়ে উন্নয়ন করব। নবনীতার রিপোর্ট, নিউজ 6। সারা বাংলা নক আউট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল বালিরমোড় কালীতলা রেঞ্জার্স ক্লাবের উদ্যোগে। সারা বাংলায় সিনিয়র নক আউট ফুটবল প্রতিযোগিতা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়ে গেল বালিরমোড় কালীতলা হুগলি রেঞ্জার্স ক্লাবের পরিচালনায়। 8টি দল নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, 6 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ঝন্টু বিশ্বাস সহ অন্যান্যরা। এই খেলা দেখতে মাঠে ভিড় ছিল চোখে পড়ার মতন। এই খেলা সম্পর্কে জানান ক্লাবের সম্পাদক। প্রতি বছরে আমরা এবার করে থাকি, 26 জনই আমাদের মাননীয় বিধায়ক অসিত মজুমদার এবং আমাদের এখানকার বিশ্বাসের মাধ্যমে আমাদের প্রতিযোগিত উদ্বোধন হয়। আমরা আজকের ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে, ফাইনাল অনুষ্ঠিত আছে মাননীয় অসিত মজুমদার, গৌরীকান্ত মুখার্জি এবং আমাদের মাননীয় পৌর সদস্য ঝন্টু বিশ্বাস। আজ আমাদের আজকে বিজয়ী হলে যুব ক্রীড়া সম্মেলনের দেই পার, তারা 2-0 গোলে শিবশক্তি সংঘকে হারিয়ে দিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন দল পাবে 25 শতাংশ উইনার্স কাপ, 500 নগদ 2000 টাকা, এবং এছাড়া বিজয়ী দল পাবেন 15,000 টাকা। এছাড়া আমাদের অসংখ্য পুরস্কার আছে, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য টুর্নামেন্ট, বেস্ট গোলকিপার। আমাদের সকল দর্শক এবং 8টি দলের যে যোগদানকারী প্রতি দলকে আমরা আমাদের। পুবাল ব্যানার্জির রিপোর্ট, নিউজ 6। খবর আজকের মতো এখানেই শেষ হল। আপনার জেলার কিছু খবর নিয়ে নিউজ 6 দেখুন প্রতিদিন রাত 9:30 এ ইন এমবিসি চ্যানেলে। শুভরাত্রি।